الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم মহতরাম সভাপতি সরতাজ উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আজম বরাদরান ইসলাম পর্দানুষী মা ও বোনেরা বৃহত্তর চট্টলার আলামিন সংস্থা কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিবসের প্রথম অধিবেশনের শেষ প্রান্তে আমি আপনাদের সামনে মহাগ্রন্থাল কোরআনুল করিমের সৌরাতুল ফাতেহার শেষের দুটি আয়াত তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমরা সবসময় নামাজের মধ্যে এই সৌরা পাঠ করে থাকি। এই সূরার মধ্যে তিনটি অংশ আছে। প্রথম অংশ আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা হামদ। দ্বিতীয় অংশ আমরা যারা আল্লাহর গুলাম আছি, আল্লাহর বান্দা আছি, আমাদের পক্ষ থেকে আল্লাহর মাবুদিয়তের একরার এবং আমাদের গুলামিয়তের একরার। তৃতীয় অংশ যেটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, যার সারসংক্ষেপ হচ্ছে আমরা যেন আল্লাহর কাছে এই দোয়াটা করি। দোয়াটা আল্লাহ শিখাই দিছেন, আল্লাহ করাইছেন, আমাদেরকে করার জন্য হুকুম দিছেন। দোয়াটা হচ্ছে এই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যার সরল সহজ অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাত মুস্তাকিম অর্থাৎ সহজ সরল সোজা রাস্তা দেখান বা রাস্তায় পরিচালনা করেন। ইহদি দেখান, পৌঁছিয়ে দেন, না সকলকে, আমরা সকলকে, একজনও যদি দোয়া করে বলতে হবে আমরা সকলকে, সকলে যদি দোয়া করি তাও বলতে হবে ইহদিনা, আমরা সকলকে আপনি সিরাত মুস্তাকিম দান করেন। এটা দোয়ার আদব।
নিজের জন্য দোয়া করল, অফর ভাইয়ের জন্য দোয়া করা, অফর ভাইয়ের জন্য দোয়া করল, নিজের জন্য দোয়া করা। হে আল্লাহ, আপনি আমরা সবাইকে সিরাত মুস্তাকিমের উপরে পরিচালনা কর। সিরাত বিশ্বরূপ, মুস্তাকিম সঠিক সহজ সরল। আমি যদি এখান থেকে ঢাকা যেতে চাই, আমার বিবেচনায় তিনটা জিনিস আসতে হবে। এক নম্বর, সঠিক রাস্তা, যে রাস্তা বাস্তবে ঢাকা গেছে এটার প্রতীক্ষিত, তাতে যদি আবার কিছু কঠিন রাস্তা থাকে সেটা বাদ দিয়া সহজ রাস্তা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। সঠিক সহজ, সহজের মধ্যে যদি কিছু দৈর্ঘ্য আর কাঠ আঁকা বাঁকা সোজা থাকে, সোজাটা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। সঠিক সহজ সরল, আপনি আমাদেরকে এই রাস্তা দেখান। সঠিক সহজ সরল তিন গুণে গুণান্বিত রাস্তা একটাই, কয়টা? তিন গুণে গুণান্বিত রাস্তা কয়টা? রাস্তা একটা, তার গুণ তিনটা, সঠিক সহজ সরল সোজা। যে রাস্তার জন্য আল্লাহর কাছে আল্লাহ দোয়া প্রার্থনার শিক্ষা দিলেন, সেই রাস্তাটা কি? রাস্তা দেখে তো বললাম, রাস্তাটা কি আল্লাহ বলে দিচ্ছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ ওই রাস্তা, ওই সব মানুষের রাস্তা যাদের উপরে আপনি আই আল্লাহ বিশেষ অনুগ্রহ করেছেন, বিশেষ নিয়ামত দান করেছেন, সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহর অনুগ্রহ রয়েছে, সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে, মুসলিম অমুসলিম সকলের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে। অতএব এখানে সাধারণ যেটা নিয়ামত অনুগ্রহ সেটা উদ্দেশ্য না, বিশেষ নিয়ামত বিশেষ অনুগ্রহ। ওই সকল মহা ব্যক্তিদের রাস্তা যাদের উপরে আপনি বিশেষ অনুগ্রহ করেছেন, যারা গায়রিল মাগদুবি আলাইহিম আলাদদাল্লিন, যে বিশেষ ব্যক্তিগুলোর উপর আপনি অনুগ্রহ করেছেন তারা মাগদুব এবং দাল্লিন না। মাগদুব শব্দের অর্থ হচ্ছে আরবি ভাষায় অভিশাপপ্রাপ্ত, যাদের উপরে আল্লাহ লানত দিছেন, গজব দিছেন, এবং আল্লাহ যাদের উপর ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। সোজা কথা, যাদের উপর আল্লাহ কি হয়েছেন? অসন্তুষ্ট হয়ে রাগ হয়ে গেছে। আর নাম তা আলাইহিম, যাদের উপর আপনি অনুগ্রহ করছেন তারা কিন্তু মাগদুব, যারা যাদের উপর আপনি অসন্তুষ্ট হয়ে গেছেন তারা না। ওয়ালাদ্দাল্লিন, এবং ওই সকল লোক না যারা পথভ্রষ্ট হয়ে গেছে। ভালো করে বুঝবেন, আল্লাহর অনুগ্রহ যাদের উপর হয় তারা কোনোদিন মাগদুব এবং দাল্লিন হইতে পারে না। মাগদুব আল্লাহর ক্রোধান্বিত ব্যক্তি, দাল্লিন যারা পথভ্রষ্ট হয়ে গেছে, মাগদুব যাদের উপর আল্লাহ রাগান্বিত হয়েছে। কেন? তারা যেহেতু সঠিক সহজ সরল পথ বর্জন করছে, দাল্লিন তারা পথভ্রষ্ট হয়ে গেছে, অর্থাৎ সঠিক পথ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, ভিন্ন রাস্তায় চলছে। এতটুকু কথা অর্থ, কিন্তু এই অর্থের দ্বারা কোনো মানুষ আলেম ছাড়া কিছু বুঝতে পারবে না। এই জন্য যারা অনুবাদ করে কোরআন শরীফের, মুফাসসিরে কোরআন হতে চায়, তারা সঠিক বুঝবে না, বেসঠিক বুঝতে পারবে। দেখেন সূরা ফাতিহা
সহজ সুরা, কিন্তু অর্থটা সহজ কিন্তু বোঝার মতো না। তাহলে বিশ্লেষণের দরকার আছে, কিসের দরকার আছে? আল্লাহ জানে তো ব্যাখ্যার দরকার আছে, আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিচ্ছে। কি? আমরা যখন আল্লাহকে বললাম সিরাত মুস্তাকিমের উপরে আপনি আমাদেরকে চালিয়ে আপনি পর্যন্ত পৌঁছাইয়া দেন, আল্লাহ নিজেই বললেন তোমাদের আগেও সেই সিরাত মুস্তাকিমের উপর আমি অনেককে চালাইছি, তাদের রাস্তা ধরো। নতুন পথের প্রতীক, সেই পথের পুরাতন পথ প্রদর্শক যদি থাকে সে কখনো পথভ্রষ্ট হবে না। আর সোজা প্রত্যেককে যদি আমি লামাইয়া দিই সেই রাস্তায় চলার জন্য দিকবেদিক হইয়া পথভ্রষ্ট হতে পারে। সেই জন্য আল্লাহ রহমত করে দয়া করে বলতেছেন সিরাত মুস্তাকিম ওই সকল মানুষ যে রাস্তায় চলছে সেই রাস্তা, তুমি রাস্তা তাদের পিছে চলো, সোজা সিরাত মুস্তাকিম চলা হয়ে যাবে। তারা কারা? যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এটা এক পরিচয়, নেগেটিভ পরিচয়, এটা পজিটিভ, নেগেটিভ পরিচয় মাকদুব দলিন না তারা। এখান থেকে বোঝা যায় আগুন পানি যেমন এক হতে পারে না, বিজার শুকনা যেমন এক হতে পারে না, অন্ধকারের আলু যেমন এক হতে পারে না, যারা আল্লাহর সঠিক পথের প্রতীক তারা এবং যারা আল্লাহর ক্রোধে ক্রোধান্বিত হয়েছে, আল্লাহর গজবে মুবতালা হয়েছে, আল্লাহর অভিশাপ প্রাপ্ত হয়েছে এবং পথভ্রষ্ট হয়ে গেছে, তারা কোনোদিন এক হতে পারে না, সম্পূর্ণ ভিন্ন। এখনো ভালো করে পরিচয় আমরা পাই নাই। দ্বিতীয় নম্বর তফসির আল্লাহ নিজেই করতেছেন, সিরাত মুস্তাকিম এই রাস্তাটা আনআমতা আলাইহিমের রাস্তা। আনআমতা আলাইহিম কারা? যারা মগদুবার দলিন না তারা। তাহলে তো আল্লাহ আমরা নেগেটিভটা বুঝলাম, পজিটিভটা এবং ভালো করে বুঝি নাই। আমার আল্লাহ বলেন ওমান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদাঈ ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এ আমার বান্দারা, তোমাদেরকে যে আমি দোয়া শিখাই দিছি সিরাত মুস্তাকিমের প্রার্থনা, সিরাত মুস্তাকিমের লক্ষণ, আনআমতা আলাইহিমদের রাস্তা, তারা কারা? চোখ খুলে সোগা আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি, ভালো করে ধরে না। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদাঈ ওয়াস-সালিহীন। মুফাসসিরিনরা বলেছেন আনআমতা আলাইহিম যে সূরা ফাতিহায় আল্লাহ বলেছেন তাদের মিসদাক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে মিনান নবিয়্যীন, এক নম্বর নবীদের দল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সকলের নবী, নবীদের নবী, শফিউল মুজনিবিন, রহমতুল্লিল আলমিন, খাতামুন নবিয়্যীন, মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লক্ষ বা ষোল লক্ষ পয়গম্বর যারা আসছেন তারা সকলে সিরাত মুস্তাকিমের পথ প্রদর্শক, তারা সকলে সিরাত মুস্তাকিমের প্রতীক, তারা সকলে সিরাত মুস্তাকিমের ইমাম। এক নম্বর, এখন পৃথিবীর কোন দল যদি কোন একজন নবী সম্পর্ক কটুক্তি করে, ভিন্ন মত প্রদর্শন করে, বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে, সে ব্যক্তি তখন থেকেই সিরাত মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন। এই জন্য আমার আল্লাহ কোরআনে করিমে অন্যত্র বলেন আমাদের রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি।
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত কোন নবীর মধ্যে তারা যে সত্য নবী ছিল, আল্লাহর প্রেরিত পুরুষ ছিল, তারা যে মাসুম ছিল, নিষ্পাপ ছিল, তারা যে নিজের দায়িত্ব পালন করছেন, সেই বিষয়ে কাউকে আমরা ভিন্ন মত পোষণ করব না, সকলে এক কাতারে। এখন কেহ যদি বলে লূত আলাইহিস সালাম এই করছিলেন, নূহ আলাইহিস সালাম এই করছিলেন, মূসা আলাইহিস সালাম এই করছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম এই করছিলেন, ইউনূস আলাইহিস সালাম এই করছিলেন, এই করছিলেন মানে এমন কথা যেগুলো তাদের শান মান হানি করে, শান মান হানিকর বক্তব্য যদি কোনো নবীর বিরুদ্ধে কেহ দেয়, সাথে সাথে তারা সিরাত মুস্তাকিম থেকে পদস্খলন হয়ে যাবে। কেন? ইমাম রাযী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লেখেন, আমার আল্লাহ বলছেন যে যে যুগে যে নবী আসছেন সেই নবীর অনুকরণ অনুসরণ করার জন্য উম্মতদেরকে কোনো শর্তবিহীন নিঃশর্ত বলছে এই নবীর পথে চলো, সেই নবীর কোনো কাজ যদি ভুল হইতো এই নিঃশর্তভাবে এত্তাবার হুকুম ভুল হইত, আল্লাহর হুকুম মুতলক এত্তাবা হবে মুতলক, আল্লাহর হুকুম আম বিনা শর্ত এত্তাবা হবে বিনা শর্ত। অতএব প্রত্যেক যুগের নবীর সেই ধর্ম এবং কর্ম এবং তার মতামত নির্বেশালভাবে সত্য, নবীর বিশ্বাস সত্য, কথা সত্য, আমল সত্য, কাজ সত্য, সেখানে কেহ আঙ্গুল দিয়া যদি ভুল ধরার চেষ্টা করে নবীর কোনো ভুল প্রমাণ হবে না, যে ভুল ধরার চেষ্টা করে সেই নবীর রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন আমরা যদি বলি মূসা আলাইহিস সালামের এই কাজটা করা ঠিক হয় নাই, যেমন মওদুদী সাহেব বলছিলেন সেই রকম যদি শাহ সাহ বলে, তাহলে এরপরেও কি সে আমার বুজুর্গ থাকবে? আমাকে অনেকে গালি দিবেন নাম ধরেন কেন, হারে ভাই অনেক জিনিস নাম ধরতে হয়, সব সময় নাম না ধরলে চলে না। যেই দিন একজন ব্যক্তি নবীকে কিছু বিরূপ মন্তব্য করবেন, ভুল হয়েছে বলবেন, সেই দিন তার নাম ধরা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, যারা ভুল করে মারা গেছেন তাদেরকে আল্লাহ মাফ করুক, যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তায় আনুক। বলতেছিলাম সিরাত মুস্তাকিম আল্লাহ চাইলে সোজা বলতে পারতেন, যেমন হাদিসে আছে তরাক তফিকুম আমরাইন লান তাদুল্লু মাসাকতুম বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, আমার নবী বলেন তোমাদের জন্য দুটা বিজ্ঞান, দুইটা গ্রন্থ রেখে যাচ্ছি, দুইটা জিনিস আগে যাচ্ছি, একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, একটা আল্লাহর নবীর প্রতিষ্ঠিত সুন্নত। এটা আহলে ইলমদের জন্য বলছেন, যদি এটা সবার জন্য নিজে কোরআন দেখে নিজে হাদিস গবেষণা করে আমল করার চেষ্টা করে, তাহলে দশ বছরের ছেলে নামাজ কীভাবে পড়বে, সাত বছরের ছেলে নামাজ কীভাবে পড়বে? সে তো এখন কিতাবুল্লাহ ডাইরেক্ট জানে না, সুন্নত রসুল্লাহ ডাইরেক্ট জানে না, তাহলে তারা মানবে খা যারা জানে তাদের। এই জন্য আমার আল্লাহ তোমার হাতে কোরআন উঠাই দিলাম, হাদিস উঠাই দিলাম, নবী বলছেন, কিন্তু আল্লাহ বলতেছেন যে এই কোরআন আর হাদিস তুমি সবাই যদি বুঝতে চেষ্টা করো, প্রত্যেকজনের 36 বছর করে মাদ্রাসায় পড়তে হবে, এটা তো সম্ভব না। তাহলে তোমাদেরকে সহজ পথ দেখাইতে হবে, এই সহজ পথটা হচ্ছে কিতাবুল্লাহ সুন্নত রসুলুল্লাহ, যারা 40 বছর 50 বছর গবেষণা করে তারা যেটা বলে সেটা মতে তুমি চলো, তুমি সেখানে গবেষণা করে ভিন্ন রাস্তা অনুসন্ধান করার চেষ্টা করিও না, না হয় তুমি এই হাদিস মতো আমল করতে পারবে না। আল্লাহ নবী কি বলছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবাসিনিন ওয়া দরিবুহুম ওয়া হুম আশরাসিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজের হুকুম করো, 10 বছর বয়স হলে নামাজ না বললে শাসন করো, হালকা মার দাও, বালেক হলে 15 বা 14-13 হলে তার কোনো কথাই নাই, পড়তে হবে। এখন আপনারা বুঝেন, একটা ছেলেকে আমি নামাজের হুকুম করবো মাত্র 7 বছর বয়স,
সে নিজে যদি কিতাবুল্লাহ আর সুন্নত রাসূলুল্লাহ পড়ে নামাজ পড়ে, নামাজ আর পড়তে হবে না তার, এ তো জানেই না কিছু, তাহলে সে নামাজ কীভাবে পড়বে? যে হুকুম করবে সে যেভাবে পড়তে বলবে সেভাবেই পড়বে। তাহলে একজন মানুষকে সামনে দিতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন সিরাত মুস্তাকিম পরিচয়ের পন্থা, আন আমতা আলাইহিম সিনা, আন আমতা আলাইহিম সিনার পন্থা আমি আল্লাহ নাম ধরে দিচ্ছি, মিনান নবীজ্জিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালেহিন। এক নম্বর নবীরা, তবে একটু বুঝতে হবে, প্রত্যেক নবীর একটা গণ্ডেরি আছে, সীমানা আছে। আদম আলাইহিস সালামের যুগের জন্য আদম আলাইহিস সালাম, নূহের যুগের জন্য নূহ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের স্থানের জন্য ইয়াকুব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের যুগ এবং স্থানের জন্য মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের যুগ এবং স্থানের জন্য ঈসা আলাইহিস সালাম। সবাই যখন চলে গেছেন, বিশ্বনবী মোহাম্মদ আরবি আসছেন, মোহাম্মদুর রসুলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী? সমস্ত স্থানের, সমস্ত জায়গার, সকলের নবী। এখন আমাদের দেখতে হবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের সকলের শরীয়ত মোহাম্মদের, কি বলেন? বিশ্বাস সকলের, সম্মান সকলের, শরীয়ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সম্মান সকলের কিতাব কুরআনুল করিম, সম্মান সকলের হাদিস মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা এই আকীদা পোষণ করবেন, তিনি আর নবুয়ত শেষ হয়ে গেছে, এখন জিল্লি নবী, ছায়া নবী, আকসি নবী, বুরুজি নবী, প্রতিনিধি নবী, নবী খলিফা নবী, নায়েব নবী, অন্ধ নবী, বারাতন নবী, গুজরাতের নবী, কাদিয়াদিন নবী, নিঃসন্দেহে তারা কাফের এবং গণ্য। মিনান নবীজ্জিন ওয়াস সিদ্দিকিন, দুই নম্বর সিদ্দিক দেখে দেখে চলতে হবে, সিদ্দিকের বাচ্চারা তো মুস্তাকিম। হুজুর সিদ্দিক দেখা দেন, এক নম্বর সিদ্দিক হলে হযরতে আবু বকর সিদ্দিক, পুরুষের মধ্যে, মহিলার মধ্যে এক নম্বর সিদ্দিকা আয়েশা সিদ্দিকা, বললে কোনো চিনেন নি আবু বকর সিদ্দিককে? আপনারা চিনেন তো? না, চিনে না। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাটা কিরকম, ঠিক সমস্ত নবীদের মধ্যে মানের দিক দিয়ে, সম্মান মর্যাদার দিক দিয়ে সম্মান লাস্টের নবী যিনি, আমাদের নবী পাঁচটের নবী, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, আস্তে আস্তে নবী শেষ, নবীর দরজা শেষ। যেখানে নবীর দরজা শেষ, এরপরে যে দরজা খোলা দেখবে সেটা আবু বকর সিদ্দিকের দরজা। উম্মতের দরজা সর্বলাস্ট, তারপরে উপরে 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 যেতে যেতে যেখানে উম্মতের ফার্স্ট দরজা এক নম্বর, সেখানে কোলা দেখবে আবু বকর। এমনকি আমার নবী বলেন হাদিস শরীফের মধ্যে, তোমরা কি জানো এমন একজন ব্যক্তির সংবাদ যার জন্য বেহেস্তের আট দরজার সকলেই অভ্যর্থনা জানাবে, আমার দরজা দিয়ে আসো, আমার মধ্য দিয়ে আসো। সবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে, আপনি জানেন। আল্লাহর নবী বলেন আমি মনে করি বেহেস্তের আঠো দরজায় যাকে সম্বর্ধনার জন্য গেট খুলে অভ্যর্থনা, পাঠিরা ফেরেশতার আহ্বান করবেন, তিনি হলেন আমার আবু বকর। সেই আবু বকরকে যখন সংবাদ দেওয়া হইল, মুসাইলামাতুল কাজ্জাব একজন মিথ্যা নবীর দাবি জানাচ্ছে, আবু বকর সিদ্দিক ঘোড়ার উপর সওয়ার হয়ে গেলেন, চলেন তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এখন যদি মিথ্যা নবীর বিরুদ্ধে কথা বলে, ডিবেট করতেছে হুজুররাই কথা বলে, আরে আপনি তো ভাই লেখাপড়া করেন নাই, চেয়ারম্যান হওয়া সহজ, এমপি হওয়া সহজ, মন্ত্রী হওয়া সহজ, প্রধানমন্ত্রী হওয়া সহজ, প্রেসিডেন্ট হওয়া সহজ, সেনাপ্রধান হওয়া সহজ, হুজুর হওয়া সহজ,
লেখাপড়া দু একদিন করলে হয়ে যায়, কিন্তু দিনের বুঝেটা অত কঠিন। যখন আল্লাহ যাকে সেই দিনের বুঝ দান করে, তখন সে সেই দিনের বুঝওয়ালা হয়। আবু বকর সিদ্দিক আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদ আরবি শেষ নবীর শ্রেষ্ঠ নবীর খলিফা হওয়ার জন্য সৃষ্টি করেছিলেন, সেই জন্য আবু বকর সিদ্দিকের মেজাজ ও ফিকির ছিল খুব বহু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হওয়ার যোগ্যতার মেজাজ ও ফিকির। এই জন্য সিদ্দিক সিদ্দিকের রাস্তায় চলতে হবে। একদল বলে যে না, নবী থাকতে কোরআন থাকতে আমরা সিদ্দিক মানবো কেন, হোম রেজাল নাহলুর রেজাল, আবু বকরও মানুষ ছিল, আমিও মানুষ, তিনিও মোমেন আমিও মোমেন, তিনিও উম্মত আমিও উম্মত, আমরা তো কি সমান। মুহাম্মদুন বশর লাইসা কাল বশরি ওয়ালিয়া কত হাজরুন লাইসা কাল হাজরি, আপনার গড় বাঁধার পাত্র ভাত্তর মণিমুক্ত ভাত্তর ভাত্তর কি সমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফতোয়া দিছেন, আল্লাহ কোরআনে ফতোয়া দিছেন, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ফতোয়া দিছেন, আবু বকর সিদ্দিক ফতোয়া দিছেন, সমস্ত সাহাবারা ফতোয়া দিছেন, সমস্ত আইম্মাই মুজতাহিদিন ফতোয়া দিছেন, সমস্ত মুহাদ্দিসিন ফতোয়া দিছেন, সমস্ত আউলিয়া ইকরাম ফতোয়া দিছেন, সমস্ত সুলাহা ইকরাম ফতোয়া দিছেন, সমস্ত উলামা ইকরাম ফতোয়া দিছেন, এই কথা একমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী, এর পরে কোন নবী আসতে পারে না, তবে ফুরাতন নবী আসতে পারে। ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হিসাবে না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে না, উম্মত হিসাবে। কাদিয়ানি বর্ণ আমি যে দোয়া করতেছি হিদিনা সিরাতাল মুস্তাকিম, সেখানে বলতেছি আল্লাহ তুমি আমাদের কাদিয়ানির পথে চালাইও না, আবার যাইয়া কাদিয়ানির জান্নাতে আমি একত্রিত হয়ে যাই। যেখানে আমি দোয়া করি আল্লাহ সিদ্দিকিনদের সাথে আমাকে চালাও, সেখানেই আছে আয়েশা সিদ্দিকা, আর শিয়ারা বলে আয়েশা সিদ্দিকা পবিত্র না, এই জায়গার থেকেই তো আমার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে আয়েশা সিদ্দিকার হতে চালাও, সেই রকম পাপ পবিত্র করিয়া চালাও। আবার মঞ্চে নামাজ থেকে বাইর হইয়া আয়েশা সিদ্দিকাকে গালি দিই আমি শিয়া হইয়া, এই রকম প্রতারণার দোয়া আল্লাহ তোমার মুখ বেড়ে মারবে। যেমন দোয়া তেমন বিশ্বাস হইতে হবে, বিশ্বাস পরিপন্থী কোনো দোয়া আল্লাহ গ্রহণ করবেন না। সূরা ফাতিহাতার ফাতিহার এই তিনটে আয়াত যদি মুসলমান ফলো করে পুরা কোরআন হেদায়তের জরিয়া, তাহলে তার জীবনের হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে। সে নবী, তারপরে সিদ্দিক, তারপরে এসেছে সোহাদা, চার নম্বর শহীদ, ওমর শহীদ, ওসমান শহীদ, আলী শহীদ, হাসান শহীদ, হুসাইন শহীদ। শহীদ হইতে হইতে আবদুল্লাহ ইবনে জুবায়ের শহীদ, হযরত হামজা শহীদ, তলহা শহীদ, আবদুল্লাহ ইবনে রাওহা শহীদ, জাফর তৈয়ার শহীদ, শহীদ শহীদ সাহাবায়ে কেরামের লক্ষ অধিক সাহাবায়ে কেরামের লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শহীদ। এই শহীদদের রাস্তায় চলতে আমি দোয়া করতেছি। এরপরে যখন শহীদ হওয়ার রাস্তার কথা বলি, জেহাদের কথা বলি, তখন হয়ে যায় সন্ত্রাস। আপনার সূরা ফাতিহা পড়ার লাভ ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম মিনান নবিয়্যীন ওয়াস সিদ্দীকীন ওয়াস সুহাদা, এই সুহাদা গ্রামের রাস্তা, এটা সিরাত মুস্তাকিমের অংশ। ওয়াস সালেহীন নবী সিদ্দিক শহীদ, তারপর সালেহীন, সালেহীনের এক নম্বরের মধ্যে তাবেঈনের মধ্যে যারা ছিলেন, কোরআনে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিহসান, আমার মুহাজিরান যারা সাহাবীদের পরে পৃথিবীতে যারা আসবে, তারা যখন এই সমস্ত সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করবে, এহসান এখলাস তাকওয়া এবং সঠিক সুন্নতের তরিকায়, যাদের সঠিক তরিকায় যখন এত্তেবা করবেন, সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর সন্তুষ্টির যেমন ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু।
এই তাবেইনদের মধ্যে একজন তাবেঈ হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, তবে তাবেঈন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই, শাফি রাহমাতুল্লাহ আলাই, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ, এরা এই সালেহীনের মিজদাক এবং অংশ। এইরকম আউলিয়া ইকরাম পীরান পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই, শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাই, মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহ আলাই, বাহাউদ্দিন নকশবন্দী রহমতুল্লাহ আলাই, এরা সালেহীন মুহাদ্দিসীন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, মুসলিম রহমতুল্লাহ আলাই, আবু দাউদ রহমতুল্লাহ আলাই, নাসাঈ রহমতুল্লাহ আলাই, তিরমিজি রহমতুল্লাহ আলাই, ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাই, তাহাবী রহমতুল্লাহ আলাই, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, জুবর রহমতুল্লাহ আলাই, হাসান বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই সহ, আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই, আবি সাইব রহমতুল্লাহ আলাই সহ, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মাশায়েখিনে কেরাম সহ, যারা সঠিক আকীদা বিশ্বাস এবং আমল নিয়া সালেহ আমল করে দুনিয়ার তিন গেছেন তারা সালেহীন। আমার আল্লাহ বলেন, তুমি দোয়া করো আল্লাহ যেন আমি তোমাকে ওই রাস্তায় চলা। এখন আমরা আহলে হাদিস, এখন আমরা কি আহলে হাদিস, কোথায় আহলে হাদিস? কোরআন শরীফ কাটি দিতে হবে। তুমি যদি আহলে হাদিস প্রমাণ করতে পারো, কোরআন শরীফ কোথায় গেল? আমি সহি হাদিস মধ্যে চলি, একজন আমাকে ওই দিন বলছে সহি হাদিস মধ্যে চলি, যে সহি হাদিস মধ্যে চলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সহি কোরআন কোথায় গেছে? সহি হাদিস মতো চলো, এতে কোনো সন্দেহ নাই, সহি কোরআন কোথায় গেল? তাই তো হয়েছে, কোরআন মতো তো চলতে হবে। আরে যেই যেই মাসালায় তোমরা আমরা হানফিদেরকে সহি হাদিস মতো চলি না, তোমরা সহি হাদিস মতো চলো, সেই জায়গায় দেখবে আমরা সহি কোরআন মতো চলি, তারপরে সহি হাদিস মতো চলি। এই সুরা ফাতিহায় বিচার করে নিবে বর্তমানে পুরা বিশ্বের মধ্যে মুসলমানের আহলে সুন্নাত ওয়াল জামাতের, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে হানফি, আহলে সুন্নাত ওয়াল জামাত হানফি দেওবন্দি, আহলে সুন্নাত ওয়াল জামাত হানফি দেওবন্দি, বলেন মুখে মুখে আহলে সুন্নাত ওয়াল জামাত হানফি দেওবন্দি, 100% সহি আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমান, এটার প্রমাণ আমার তেলাওয়াতকৃত আয়া। আপনারা 100-200 তফসির মোতালা করেন, এরপরে সাজ নির্দেশ এটাই ভাবেন, কোন উম্মতের জন্য সরাসরি সাহাবা বাদ দিয়া, তাবেঈন বাদ দিয়া, আইম্মা মুজতাহিদিন বাদ দিয়ে, মুহাদ্দিসিন বাদ দিয়ে, সুফি জ্ঞান বাদ দিয়ে, নিজে নিজে যদি আমরা কি হতে চাই, আহলুল হাদিস সহিহ হাদিস মতো সল্লাওয়ালা হতে চাই, তাহলে আপনার বিপদ হবে, কোরআন থেকে আপনি দূরে সরে যাবেন, তখন আপনি আহলুল হাদিস হবেন কিন্তু আহলুল কোরআন হইতে পারবেন। বলতেছিলাম এই দোয়া বুঝি করি, আয় আল্লাহ তুমি আমাকে সিরাত মুস্তাকিমে চালাও, অর্থাৎ যাদের উপর আপনি আনাম তালাহিম করছেন, অর্থাৎ নবী সিদ্দিক শহীদ সালেহীন। একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার কথা শেষ করছি। এক ভাই বলেন যে আল্লাহ কোরআন দিছেন, নবী দিছেন, এতে মাঝখানে সিদ্দিক শহীদ সালেহীনের কি দরকার? আমি বললাম যে প্রসন্নটাকে আমাকে করতেছেন না আল্লাহকে করতেছেন, এটা আগে ঠিক কর। যদি আমাকে করেন আমি উত্তর দেবো, আল্লাহকে করলে তো তোমার জন্য উত্তর নাই, আল্লাহর সাথে কথা বলে দেখো, বলছেন আপনি দেন। আমি বললাম যে দেখেন, কোরআন থাকতে নবী থাকতে সিদ্দিক শহীদ সালেহীন এই জন্য মানা লাগে, কোরআন এটা এত উচ্চাঙ্গর আরবি সাহিত্যের মানের কিতাব, দে সাধারণ লেখাপড়া করে বা লেখাপড়া না করে বা 50-60% লেখাপড়া করে কোরআনের অন্তর্নিহিত মর্ম উদ্ঘাটন করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাতে রসুলের সাহাবীদেরকে কোরআনের পাদর্শী বানাইয়া দিছেন, হাদিসের পাদর্শী বানাইয়া দিছেন, এরপরে সাহাবীদের দ্বারা তাবেঈনদেরকে ইমাম বানাইয়া দিছেন, ইমামদের দ্বারা পরবর্তীদেরকে ইমাম বানাইয়া দিছেন,
আল্লাহ রাব্বুল আমিন কুরআন মাদার উপর ছাড়ি দেন নাই, ধারাবাহিকভাবে কিতাবুল্লাহর সাথে রেজালুল্লাহ দিছেন। রেজালুল্লাহ মানে সিদ্দিকীন, সুহাদা, সালেহীন, এরা কুরআন পড়বে, পূর্বসূরির থেকে বুঝবে, পরবর্তীদেরকে বুঝাইবে। ইন্নামাত তাআল্লুমু ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, বুখারী শরীফে আছে। এই শিক্ষণীয় ধারার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের সহিহ বুঝ উম্মাকে দান করবেন। এই জন্য কিতাবুল্লাহর সাথে নবী দিছে, নবীর অবর্তমানে তার অনুসারে সাহাবী দিছে, তার অবর্তমানে তাবেঈ দিছে। এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেক আহলে হকের উস্তাদের সনদ ঠিক রাখছে, যা তার নিজের সনদ নিয়ে সহিহ মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত বুঝতে হয়। মাঝখানে নিজে নিজে যদি কোরআন বুঝতে চান উস্তাদবিহীন, নিজে যদি হাদিস বুঝতে চান শিক্ষকবিহীন, তাহলে ঘটনা হবে এইরকম, একজন লোক ফেডের ফিডায় ব্যতীত, অনেক ওষুধ খেয়েছে ভালো হয় না, গরিব মানুষ, জঙ্গলে খাট খাটে বাঁশ খাটে খায়। একদিন জঙ্গলে বাঁশ খেটতে গেছেন, লাকড়ি কেটতে গেছেন, দেখতেছেন একটা বড় অজগর সাপ, অজগর সাপ চিনেন তো আপনারা, একটা বড় অজগর সাপ। অজগর সাপের খাদ্যত্ব হলো তারা নিঃশ্বাসে জন্তু শিকার করে খাইয়া ফেলে। সেও দেখতেছে আস্ত একটা হরিণ, সে অজগর সাপ নিঃশ্বাসে ফেলে খাইয়া ফেলছে। ফ্যাটটা এত বড় মোটা হয়ে গেছে, লড়তেই পারে না। এখন সে লাকড়ি কাটনেওয়ালা চিন্তা করতেছে আস্ত একটা সাম জোলা সহ এই হরিণ অজগর সাপ হজম কেমনে করবে, চিন্তা করে করে দেখতেছে, অবস্থায় দেখতেছে সেই অজগর সাপ আস্তে আস্তে লড়ে একটা বড় গাছের শিকড়ের কাছে গেছে। সংক্ষেপে বলতেছি, এই শিকড়টাকে সে খামড়ায় একটু করে খাইছে, খাবার পরে একটা নিঃশ্বাস ছাড়ে, দেখতেছে ফেরের ভিতরে আর হজ কিনাই হরিণ নাই, একদম হজম হয়ে গেছে। এই লাকড়ি কাটনেওয়ালা দেখি বড় খুশি হয়ে গেছে, সে হতো ফেডের বদজমির রোগী, এই জন্য বলছে আজকে সাপটা সরে গেলে ওই গাছের শিকড় কাড়ে নিয়ে যাব, ওটার থেকে খাইয়ে আমিও ভালো হব, হজম হবে, এবং ওই হজমি গাছ বিক্রি করে ওরা সমাজকে আমি সেবা দেব। এই কথা বলে বড় একটা কাঠি নিছে বাড়িতে নিয়ে রাত্রে খুব খুশি একটু করে খাইয়া খানার ঘরে ঘুমাইছে। সকালে ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা পর্যন্ত আর ঘুম থেকে ওঠে না, স্ত্রী এত জাগাচ্ছে উঠে না, শেষ পর্যন্ত যাইয়া ফুসমাসে শীতের মধ্যে কম্বল নিয়ে ঘুমাইছিল, কম্বলটা উঠে দেখে ভিতরে আর আবদুল্লার বাপ নাই, মাথা ফা হাত সব হজম হইয়া ফেডের ভিতরে ঢুকে গেছে। কেন? এটা তো ফিউর হজমি গাছ খাইছে, এত বিপদ কেন? আরে বাবা, হজমি গাছ এটা ডাইরেক্ট বানাইছে যে অজগর সাপের জন্য, তোমার জন্য খাইতে হবে ডাক্তারের পরামর্শে ওষুধ বানাইয়া বিভিন্নভাবে এটাকে রিহারিং করে, ডাইরেক্ট খেলে ফ্যাট হজম হবে না, তুমি সহ হজম হয়ে যাবে। কোরআন আর হাদিস নাজল হয়েছে, নবীর উপরে কোরআন নাজল হয়েছে, সাহাবিরা শিক্ষা গ্রহণ করছে, তারা যেইভাবে কোরআন পড়ছে, মাঝখানে সনদের সিলসিলা বাদ দিয়া যদি সরাসরি কোরআন হাদিস বুঝি, আহলে হাদিস হতে চাও, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চাও, বেরলভী হতে চাও, তাহলে তুমি এমন হবে যে ওই লাকড়ি কান্নাওয়ালা ডাইরেক্ট হজমি গ্যাস খাইয়া যেমন অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে, তোমরা দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বারা বাদ দিয়া যদি নিজে নিজে কোরআন হাদিস বুঝে ডক্টর হইয়ে, ডাক্তার হইয়ে, ব্যারিস্টার হইয়ে, কালেক্টর হইয়ে, উকিল হইয়ে, অনুবাদ পড়ে কুসিন করে যদি কোরআন হাদিসের পারস্য হতে চাও, মুসলমান থাকবে না, হজমি গাছ খাবার মতো সম্পূর্ণ বিলীন হয়ে যাও। আল্লাহ আমাদেরকে সহি তরিকায় সলাত তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন,